স্বাস্থ্য সুরক্ষায় যেমন খাদ্য নিরাপত্তা প্রয়োজন, তেমনি নানান প্রাকৃতিক পরিবেশে ভাবনা চিন্তা শেষে সমাধানে এসে দেশে কিংবা বিদেশে গড়ে ওঠে বিভিন্ন ধরনের বিভিন্ন গড়নের ঘরবাড়ি। যেমন মুন্সীগঞ্জের টিনের ঘর, নদী ভাঙনের আশঙ্কায় নির্মিত স্থানান্তরযোগ্য এসব ঘর এখন মুন্সীগঞ্জের ঐতিহ্যে পরিণত হয়েছে। মুন্সীগঞ্জের বাস্তুবিদার সঙ্গে এই টিনের ঘরের একটি সম্পর্ক রয়েছে। কিছু কিছু অঞ্চলের বাড়িঘর নির্মাণে বৈচিত্র্য নির্ভর করে সেই অঞ্চলের ভূপ্রকৃতির উপর। যেমন উত্তরবঙ্গে মাটির ঘর, পাহাড়ি অঞ্চলে মাচাং ঘর, হাওড় অঞ্চলে গুচ্ছ ঘর, উপকূলীয় এলাকায় গোলপাতা ও হোগলা পাতার তৈরি ঘর, তেমনি এই অঞ্চলে টিনের ঘর। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে নদী ভাঙনের অনিবার্য দুর্যোগের কারণে যাতে সহজেই স্থানান্তর করা যায় এবং কম ক্ষয়ক্ষতি হয়, সেজন্যই এই এলাকার মানুষ এভাবে টিনের ঘর তৈরি করেন। এই অঞ্চলে নির্মিত টিনের ঘরের ডিজাইন, নির্মাণ কৌশল, নির্মাণ সামগ্রী এবং সৌন্দর্য অসাধারণ। অন্যান্য পণ্যের মতো ঐতিহ্যবাহী এসব বাড়িঘর বেচাকেনার হাটও বসে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায়। সাধারণত বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস ঘর বিক্রির মৌসুম। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে গৌরবের সঙ্গে এসব টিনের ঘরের ঐতিহ্য ধরে রেখেছেন স্থানীয়রা। আমরা বিভিন্ন ধরনের হাটের সঙ্গে পরিচিত, কিন্তু ঘরের হাট শুনলে কিছুটা অবাকই হতে হয়। আমরা এবার এসেছি লৌহজং থানার কাঠপুটি এলাকার একটি ঘরের হাটে। কথা বলবো এই ঘর বিক্রেতার সঙ্গে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জসিম। তো আপনি কতদিন ধরে এই ব্যবসা করছেন? আমি গত 20 বছর ধরে এই ব্যবসা। কিন্তু এই ব্যবসাটা কতদিনের? ব্যবসা আমাদের 60 বছর ধরে। 60 বছর? 60 বছর। এর আগে কারা করেছে? আমার দাদাই করেছে। মাসে কটা ঘর বিক্রি করতে পারে? পর্দায় যে তিনতলার টিনের ঘরটি দেখতে পাচ্ছেন, এটি একটি ব্যতিক্রমী দৃষ্টিনন্দন বাড়ি। বাড়ির মালিক লৌহজং থানার বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফারুক ইকবাল মৃধা। টিনের বাড়ি হলেও বাড়িটির নির্মাণশৈলী সবাইকেই মুগ্ধ করে। প্রতিটি তলাতেই রয়েছে প্রশস্ত বারান্দা আর বাড়ির সামনে রয়েছে ফুলের বাগান। পদ্মাতীরের এই এলাকাটিতে পর্যটকদের আনাগোনা বেশি বলে অনেকের কাছেই বাড়িটি পরিচিত। যারাই আসেন তারা এই বাড়িটির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন, স্মৃতিতে ধরে রাখেন টিনের ঘরের ঐতিহ্য। আমরা এবার কথা বলবো এই বাড়ির মালিক জনাব ফারুক ইকবালের সঙ্গে। আচ্ছা, আপনি এই যে পদ্মার তীরে এই বাড়িটি নির্মাণ করেছেন, কি চিন্তা থেকে? যে কোনো সময় তো আপনার এই বাড়িটি পদ্মার ভাঙনের কবলে পড়তে পারে। এই বাড়িটি অলরেডি পদ্মার করাল গ্রাসে পড়ে গিয়েছিল, পরে আমি আবার এটা পুনর্নির্মাণ করি এখানে বালু ভরে মাটি দিয়ে। আপনার এই বাড়িটির প্রধান বৈশিষ্ট্য কি? এই বাড়ির প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে তিনতলা কোনো কাঠের ঘর নাই। আপনাদের মুন্সীগঞ্জে নেই? নাই, কোথাও নাই, আমার জানার মতো নেই। এবং এই ঘরটা এমন একটা বিশেষ কাঠ দিয়ে তৈরি, এটাকে বলে লোহা কাঠ। বার্মা থেকে আসতো যেগুলো কাঠটা ইম্পোর্টেড হয়ে, এখন এই কাঠটা এখানে এদেশে পাওয়া যায় না। আপনি কি এখানে থাকেন নাকি শখে বানিয়েছেন? না, আমি এখন চেয়ারম্যান হওয়ার পরে আমাকে থাকতে হয়, প্রায় সপ্তাহে 3-4 দিন থাকি। আমার জন্ম হয়েছে একটা টিনের ঘরে, যার জন্য আমি সেই আবহাওয়াটাকে ধরে রাখতে চাই। আপনার এই ঐতিহ্য লালনের চেষ্টা সার্থক হোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।